আসসালামু আলাইকুম, ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সম্মানিত সুধী, আজকে আমরা জানব কিভাবে আপনি নিম পাতা এবং মধু ব্যবহার করে আপনি যে কোনো মুখের দাগ এবং ভ্রূণ দূর করতে পারেন অতি সহজে মাত্র 7 দিনে। এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা সাধারণত এই নিম পাতা ব্যবহার করে অনেক উপকারী পেতে পারি, তবে আজকে শুধু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই নিম পাতা এবং এই মধু ব্যবহার করে আপনি মুখের কালো দাগ এবং ভ্রূণকে মাত্র 7 থেকে 10 দিনের ভিতর আপনি দূর করতে পারেন। এই বিষয়টি, নিম পাতার অনেক গুণ রয়েছে এবং মধুরও রয়েছে অনেক গুণ। এটি স্বাস্থ্য উপকারিতার জন্য এক বিশেষ চমৎকার কাজ করে থাকে। আমরা এটি ব্যবহার করি বিভিন্ন চিকিৎসার কাজে, তবে আজকে আমরা শুধু ভ্রূণ এবং মুখের কালো দাগ দূর করার জন্য এই নিম পাতার ব্যবহার এবং মধুর ব্যবহারটি জানব। এই যে আমরা নিম পাতাগুলি দেখতে পাচ্ছি, এগুলি সাধারণত ভালো করে পিষে নিতে হবে এবং সাথে মধু ব্যবহার করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনি এই নিম পাতাগুলি কীভাবে ব্যবহার করবেন এই পিষে নিয়ে। এই বিষয়টি, আপনি ভালো মানের কিছু নিম পাতা সংগ্রহ করে নিন এবং এটি পরিষ্কার করে নেবেন। আমি আগেই পরিষ্কার করে রেখেছি, এজন্য আপনাদের সময় নষ্ট না করে আমি এটি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনি নিম পাতা সংগ্রহ করে নিলেন আনুমানিক 25 থেকে 30 গ্রাম এবং এটি ভালো করে এভাবে পিষে নেবেন। এভাবে পিষে নিয়ে এটি মধুর সাথে মিশ্রণ করতে হবে, তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন আপনার মুখে যে কোনো দাগ এবং ভ্রূণ এটি দূর করার জন্য। আমাদের ইতিমধ্যে এই নিম পাতা ছেঁচা শেষ হয়ে গেছে, অর্থাৎ পিষা শেষ হয়ে গেছে। আমরা এই যে দেখতে পাচ্ছি, নিম পাতা ভালো করে ছেঁচে নেবেন, অর্থাৎ পিষে নেবেন। এটি যত ভালো মানের ছেঁচে নেবেন বা পিষে নেবেন আপনার জন্য খুবই ভালো হবে এবং এটি ভ্রূণ সারাতেও খুবই ভালো হবে। এই যে আমরা নিম পাতাগুলি দেখতে পাচ্ছেন পিষে নিয়েছি, এগুলি আপনি এখানে রেখে দিন। এই পিষে নেওয়া নিম পাতা আপনি একটা বাটিতে নিয়ে নেন। আমার নিম পাতা পিষা পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আপনারা আরেকটু কম নিলেও কোনো সমস্যা নেই। এই নিম পাতা পিষে নিয়ে একটা বাটিতে নিয়ে নেবেন, ভালো করে পিষে নেবেন এবং সাথে 1 চামচ মধু, জাস্ট 1 চামচ মধু আপনি এখানে ব্যবহার করতে পারেন। এই নিম পাতা ছেঁচে আপনি পেস্ট বানিয়ে নিন এবং সাথে মধু দিয়ে মিশ্রণ করে নিন। এটি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের পেস্ট হয়েছে। এটি যদি আপনার মুখের যে জায়গায় ভ্রূণ রয়েছে সেই জায়গায় আপনি দৈনিক একবার ব্যবহার করুন। আপনি এটি একবার ব্যবহার করে রেখে দিন। আপনি 20 থেকে 30 মিনিট মুখে ব্যবহার করার পর আপনি হালকা ঠান্ডা পানি দিয়ে আপনার মুখ পরিষ্কার করে নিতে হবে। এভাবে 7 থেকে 10 দিনে আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মুখের যে কোনো কালো দাগ এবং ভ্রূণ অতি দ্রুত চলে যাবে এবং মুখ হবে অনেক দীপ্তিময় উজ্জ্বল। তো সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম কিভাবে এই নিম পাতা এবং মধু সংমিশ্রণ করে আপনি মুখের কালো দাগ এবং যে কোনো ভ্রূণ সারাতে পারেন এই বিষয়টি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।